আছো? হ্যাঁ। তুমি নেবে? না না। নাও না। আমি দিচ্ছি নাও। আন্টি, মা বাবা মরা দুজন ছেলে মেয়ে আশ্রয় চাইছে, আমি ওদেরকে কি করে বারণ করি বলো তো? আমি যদি আজকে ওদেরকে এখানে থাকতে না দিই, বাড়ি থেকে বের করে দিই, তাহলে ওরা দুজন সারা জীবনেও আর কোনোদিনও কাউকে ভরসা করতে পারবে না। এই বয়সী একটা মেয়ের তো রাস্তায় রাস্তায় থাকাও উচিত নয়, তাই না আন্টি বলো? আন্টি, আমি ওদেরকে ঠিক অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেব, কিন্তু যতদিন না আমি সেটা করতে পারছি, তুমি প্লিজ ওদেরকে আমাদের হরগৌরী হোমস্টেতে থাকার অনুমতি দাও। আন্টি, মা বাবা মারা যাওয়ার পর আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, তোমাকে আর আঙ্কেলকে পেয়েছিলাম। আমার মা বাবার শূন্য স্থানটা ভরাট হয়েছিল, তাহলে ওরাও না হয় আমাদের মধ্যে থেকে একটু ওদের মা বাবার হারানোর সুখটা ভুলে থাকুক। দেখো, তুমি যদি এটাই ঠিক মনে করো তাহলে এটাই করো। এসো, তোমরা ভেতরে এসো। দি, হাই বাবা। তোমাদের বোধহয় কিছু খাওয়া হয়নি না? আন্টি, সেজো বৌমা, আরো দুটো পাত পাড়ো দেখি। একে না না, আমায় প্রণাম করতে হবে না। এই বাড়িতে যারা প্রণামের যোগ্য তারা হলেন এই যে ঠাকুমা আর ওই যে দাদু। প্রণাম করতে হবে না আমাকে, খেতে বসে প্রণাম নিতে নেই। এসো এসো, বসে পড়ো, যাও। দি গুবলু, এই তোরাও আয়তো, বস বস বস, বাবার পাশে বসে পড় যা। ওটা আমি সবার বড়, আমার কথাটাই বললো না। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদেরকে ঘরে নিয়ে যাবে। দিবাকর, হ্যাঁ আমি নিয়ে যাবো। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।